হেলমেটের ফাইন দিবার আইলাম, আপনারা দিয়ে ঘুমাই রয়েছে। ও হেলমেটের ফাইন দিবি দে। পুলিশের সাথে পাঙ্গা নেয়? হ্যাঁ, ওর এত বড় সাহস যাই কন গা বুঝছেন? আমার না চেঙ্গাড়ার পড়তে হারে সেই মায়া লাগতেছে, মায়ের বোধ হয় বেশি হয়েছে বুঝছেন কি? একটা মায়ের কম দিলে বেশি দেওয়া লাগবো, মায়া লাগলে ডিউটি। কিন্তু একবার এক হিসাবে ঠিকই হয়েছে, শালা আমি গ্রামের ডন কনসেন ডন গিরি দেওয়া পারেছে, ডন মারাইছে। আমার একটা নিজের একটা ই আছে না, প্র্যাকটিস আছে না কনসেন, শালা নষ্ট করে রাখে। ওর ডন গিরি একবার শিখে দিয়ে দিছি। ওয়েটিং এ থাকেন, আরো মক্কেল লাগবো। মক্কেল না তো পাবলিক হবো। মক্কেল কিন্তু এদিক থেকে আসবো না। হ্যাঁ, আবার মক্কেল কোন? আমিও কইল দিছি যোগ যোগ পাবলিক 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 কিন্তু এদিক থেকে আসবো না। গেছেন ওই তুই ডাং খাইয়া ও তো সবরে কয়ে দিব, আসলে এই রাস্তার থেকেই দুই একজন আসবে। ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করেন, বই থাকেন বই থাকেন, আবু আবু আবু। এই বম করে ফুটলো বম, আরে উড়ে বম ফুটছে, বম 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 কোন বম? বলো 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 কেন কে তো বমটা বলো ফুটছে? এনে বলি ক্যামেরা বাস্তাম ওই গাড়ির মধ্যে 2 ঘন্টা ঘুম হয়ে গেল। মক্কেল তো কমছে কম 5-7টা গেছে গা। আমরা যে ঘুম পারলাম, যদি ওসি স্যার এটা জানে তাহলে তো বিনাশ করে দেবো যে 2-3 ঘন্টা ওরা ঘুম পারছে। আর বিনাশ করে করুক, রাইতেও ডিউটি করাইছি, এখনো আবার ওই তিনালির মোড়ে পাড়াইছি, কিছু কবো না কবো না। যদি কেউ দেখে যদি কমপ্লেন করে না তাও কিছু কবো না। কিন্তু আপনার উপরে আমি একটা খারাপ পাইলাম, কি আর কমপ্লেন দেবো বুঝছেন? আর হুললি তো আর একবারে একবার হকতরম দিমু। আপনি বুঝলাম আমি একটা খারাপ পাইলাম, কি বকিরা আমার কাঁচা গুমটা আপনি নষ্ট করে দিলেন, একবারে শেষ করে দিলেন। মক্কেল একটা আইতেছে, গম পালি মক্কেল তো গেতো কা ফাইছে। এটা এটা না এটা একটু মানে এই যে মোরা আমি ধন্দ করতে লাগবো বুঝছেন, এরপর তো আইছে কম সে কম পাশে ধান্দা করা লাগবে। মক্কেল মানে কি ভাই তো চকুতে নিলেন আমার তো সবই আছে। সবই আছে মানে তোর জুতা আছে, তোর ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ এটা ঠিকই আছে। হ্যাঁ তোর তো হেলমেট না, হেলমেট কোথা? স্যার এই একটা বস্তু খালি নাই, এটা বলতো চাবি নেবেন কে? এই তুই তাহলে কলি কাছে সবই আছে। হ্যাঁ খালি এই একটা বস্তু কাটা রে, রান রান স্যার আমি আইনের বিষয় জানি তো, আমার হেলমেট নাই, আমার মারবেন কে? আমি ফাইন দিমু। দেখো ফাইন দিছি আমি 1000 বার কর তার 1000। হ্যাঁ আমি দিতে আছি, ফাইন দিতে আছি 1000 আছে। হ্যাঁ 1000 ই যেটা ফাইন ওটাই দিছি, কম তার দেই নাই। চাবি দিয়ে দেন, চাবি দিয়ে দেন, চাবি দেন, স্যার ঘুমাইছে যাই, স্যার গো ডাক দিয়ে হেলমেটের ফাইনটা দিয়ে যাই। স্যার ও স্যার আবার হেলমেটের ফাইন দিবার আইলাম, আপনারা দিয়ে ঘুমাই রয়েছে। ও হেলমেটের ফাইন দিবি দে।
ফাইন স্যার হ্যাঁ যাই তাহলে যা 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 থাকবো না আর পরশুদিন গেছিলাম দহনে হেলমেট ছিল 900 তালি না আমার লস হয়ে গেল 1100 টাকা তোষ মারা গেছে দায়িত্ব গেলে তো বয়ে ঝাড়ু দিয়ে মারবো যাই দেখি যাবো করে বড় আত্মীয় পাঁচা লাগবো হাই বন্ধুরা কিরম আছেন আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি আজকের ভিডিওটা তো বানাইলাম ওটা তো আপনারা দেখলেনই কেউ মনে সিরিয়াস নিয়েন না এটা জাস্ট মানে ফান করলাম আমরা আর একটা কথা কি জানেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন ওটা আঙ্গুরের পরবর্তী ভিডিও বানানোর জন্য মানে উৎসাহ জাগবো মনে একটা আনন্দ পাবো আর আঙ্গুরের চ্যানেলে যারা আগের থেকেই মানে আমাদের ফ্যামিলিতে জয়েন আছেন তাদেরকে মানে অনেক অনেক ধন্যবাদ আর যারা মানে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যে ভিডিওটা ছাড়ি ওই ভিডিওটা মানে সবার আগে জানি আপনারা পান এটাই আমার মানে আশা মাঝুন কিছু আর একটা কথা হইল আপনারা বাইক নিয়ে যে যেখানেই যান যাওয়ার সময় হেলমেটটা অবশ্যই কিনতে যাবেন লগে কাগজপত্র যা আছে সবই নিয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই লাগবে নিজেরাই বানাইনে হবেন ঘরে বই থেকে কোনো টেনশন নাই 5000 টাকা ফাইন দেওয়ার কোনো দরকারই নেই ওই আপনারা 3000 টাকা ড্রাইভিং লাইসেন্স বানাই নন আর নিজেরা যদি বানানো তো আর খরচা কম দেবো সাইদুর কিছু কোয়াতরে কিরম মানে উড়া ধরা মায়ের গুলো মারা হলো ভাইয়ের আর কি করবো পুলিশের সাথে কোনোদিন পাঙ্গা নিয়েন না তো দেখলেনি তো ভিডিওর মধ্যে আমার কীরকম দোলাই দিল ডনগির দেখাইছি তো এরম করেন না আপনারা ভবিষ্যতে তাহলে আমার নাগাল ওইরকমই হবো তো বাই বাই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই নেক্সট ভিডিওতে আইতেছি আমরা দেখতে পারবেন